ডাইরেক্ট বরিশাল যাচ্ছেন? একদম ইজি ভাই। এটা কি আসলে পানির মধ্যে নৌকার মতো 100 কেজি নিয়ে বাঁচতে পারবে? ফোল্ডিং বাট আমি একটু দেখিয়ে দিচ্ছি, নিয়ে ক্যারি করা একদম সুবিধা। আমি তো আবার বের হয়ে যাব না তো? না না, কি বলেন, পানি বের হবে কি ভাবে? বের হওয়ার কোনো জায়গা আছে ভাই? এটা হলো আবার 5 থেকে 7-8 বছর বাচ্চা। এটা হলো যদি আপনি 5-7 বছর বাচ্চা যদি ঢুকে, হ্যাঁ কিন্তু আরো অনেক হেভি হবে। এই যে দেখেন, এটা একদম 3 জন গোসল করতে পারবেন ভাই, বড়রাও তো গোসল করতে পারবে, একদম ইজি। এই দেখেন, চমৎকার বাচ্চাদের বাথ টব প্লাস বল হাউস, বাচ্চাদের ভিতরে ঢুকে খেলা করবে, খেলা করবে। আমি দেখাচ্ছি, আচ্ছা এটা কি এভাবে বক্স হিসেবে থাকবে? বক্স হিসেবে থাকবো ভাই, বক্স হিসেবে থাকবে। ধরেন এটা 120 এর কার্টুন, 100 বল, 120 বল, 50 বল, 75 বল, 100 বল, 200 বল, 75 বল, 200 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 বল, 200
স্ক্রিনের উপরে তো ভাই সব ধরনের নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখলে নেক্সট টাইম ভিডিওটা হারিয়ে যাবে না, ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে আসবেন, অথবা পেজটি ভালো দিয়ে সাজা করলে নেক্সট টাইম ভিডিওটি খুঁজে পেতে আপনার সহজ হবে। প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে? আচ্ছা, প্রথমে শুরু করবো যেটা নুহা বেবি দেখে কিনবেন। আচ্ছা আচ্ছা, নিহা নাম আছে আর অনেক নামে এখন অনেকগুলো শুরু হয়েছে, আপনি নুহা বেবি দেখে কিনবেন। আর আমাদের জার্সি আছে নুহা বেবি লেখা, প্রতি স্টাফের গায়ে জার্সি কোথায় একটু জার্সি পরে একজন আসুন তো দেখাচ্ছি। আসেন, এই যে জার্সি থাকবে, জার্সি থাকবে যে নুহা বেবি লেখা থাকবে। হ্যাঁ, সেটা লেখা আছে, পিছনে আছে নুহা বেবি, আবার নিহা নেহা নুহা এগুলো চলবে না। এখন নুহা চলবে নাকি? নুহা চলবে, এটা বলতে যাচ্ছিলেন। ওকে, এই লোগো থাকবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ওনার কথা হলো যে ওনার নামটা ক্লিয়ারলি, জি জি ক্লিয়ার, কারণ এটা লোকালটা দিয়ে দিবে, দাম বেশি নেবে। তারপর আপনি অনেকেই আমার কমপ্লেইন এ দেন্দ্র করতেছে, ভাই আপনার দোকানে বাড়িছি দাম বেশি নিচে চেয়ে দেখি নিয়া বেবি। ওকে, হ্যাঁ ঠিক আছে, এরকম ঝামেলা হচ্ছে, এটার জন্য বলে দেওয়া। ওকে, এই তো এখান থেকে ঢুকবে ভাইয়া। আচ্ছা, এখান থেকে ঢুকবে, জি এখান থেকে ঢুকবে, ঢুকে বাচ্চা ঢুকে ভিতরে খেলা করবে, খেলাধুলা করবে। ওকে, হ্যাঁ, যাক আমি বড়টা ভিতরে ঢুকে দেখব। প্রাইস কত করে ভাই? এটার প্রাইস হলো আপনার 850 টাকা। 850 টাকা, জি। এটা এই যে এরকম কার্টুন এ থাকবে, এই সাইজ এটার। আচ্ছা, এরকম কার্টুনে থাকবে, এই যে এরকম কার্টুন থাকবে, আর কালার থাকবে ভাই, সব কালার খোলা তো সম্ভব না, এই 6টা কালার, 6টা কালার থাকবে। এই যে দেখেন একটু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা কালার। এই যে এখানে এই কালারটা আছে, এইজন্য এটার ভেটিক চিহ্ন দেওয়া আছে, আর কোন ডর ভেটিক চিহ্ন দেওয়া নাই, দেখেছেন কালার এটা আছে এটার জন্য। ওকে, তো প্রাইস হলো মাত্র 850 টাকা। জি জি, এটা হলো 50টা বলে, 50টা বলে। ওকে, হ্যাঁ, এরপরে যেটা একটা কালার আছে এরকম দেখাচ্ছি, এটা দুটো এখানে, এই হলো 100 বলের। আচ্ছা, এটা হলো 100 বলের, 100 বলের। ওকে, আজকে যদি চাই যে বল বাড়ায় নিবে, সেক্ষেত্রে একটা সেল করা যাবে না? জি জি জি, 100 বল 300 টাকা, 100 বল 300 টাকা, জি আলাদা। ওকে, এই যেভাবে ভাই এটার ভিতরে যে আমিও ঢুকতে পারবো, এটা অনেক বড়, এটার ভিতরে আপনি ঢুকতে পারবেন? জি জি ভাই, কয়টা বল আছে এটার ভিতরে? 100 পিস বল আছে, এই যে 100 পিস বল আছে। এইভাবে কিন্তু বাচ্চারা ঢুকে খেলা করে ভিতরে, এই দেখেন এইভাবে বাচ্চারা খেলবে, রাইট? হ্যাঁ, এইগুলো এটার প্রাইস কত ভাই? বড় মাত্র 1200 টাকা, অনলি 1200 টাকা কিন্তু নিতে পারবেন, রাইট? তো 1200 টাকা, এটার ভিতরে দুই বাচ্চা ঢুকেও খেলতে পারবে, দুই বাচ্চা। আমি তো আমার বেবির সাথে খেলি ভাই, তাই? জি জি, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন চমৎকার, এই দেখেন। এই যে একটা কালার, এই দেখেন স্পাইডারম্যান, এটা চমৎকার, স্পাইডারম্যানটা চমৎকার। ওকে, প্রত্যেকটা কালারই চমৎকার, এটা জেন্টস জন্য, এটা লেডিস। ওকে, রাইট, হ্যাঁ। এরপর আমরা কি দেখবো এখন? দেখাবো হলো ভাত টপ, ভাত টপ। ওকে, এটা হলো ফোল্ডিং ভাত টপ, ফোল্ডিং, ফোল্ডিং ভাত টপ, ভাত টপ। এই যে এটা ফোল্ড করা থাকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখেন ফোল্ড করা থাকে, ফোল্ড করার জন্য এটা নিয়ে ক্যারি করতে পারো, একদম সুবিধা। অনেকে হাই ভাত টপ চাচ্ছেন, এটাও নিতে পারেন, ভাত টপ, এটা তো বাচ্চাদের গোসল করার জন্য পারফেক্ট। এই দেখেন, এখন আবার এটাকে ভাত টপ বানিয়ে ফেলো। ওকে, দেখেন কিভাবে বাচ্চা হয় বিষয়টা দেখেন, এই যে এই যে পায়াগুলো আপনি দাঁড় করে দিবেন। হ্যাঁ, এরপরে কিভাবে বাচ্চা হবে, এই দেখেন, এই যে চাপ দিলে বাচ্চা, রাইট, ফুল রাবারের বাচ্চা বসে আপনি গোসল করাতে পারবেন। কালার হবে তিনটা, তিনটা কালার হবে, এই যে বক্সে থাকবে। রাইট, এই বক্স করা থাকবে, এই যে তিনটা কালার, পিঙ্ক, গ্রিন, ব্লু, ব্লু, তিনটা কালার। প্রাইস কত? 50টা বলের দাম আপনার হলো 200 টাকা, আর এই ভাত টপটার দাম 650 টাকা, সাথে একটা পাম্পার পাবেন এরকম ফুলানোর জন্য, ফুলানোর জন্য, এই যে একটা পাম্পার থাকে ফুলানোর জন্য। জি জি, কত এটা দাম হলো আপনার?
যারা গোসল করতে যাচ্ছেন এটার ভিতরে, পানি তো আবার বের হয়ে যাবে না তো? না না, কি বলেন, পানি বের হবে কি ভাবে? বের হওয়ার কোন জায়গা আছে ভাই? আচ্ছা ওকে, হ্যাঁ তাহলে এটার প্রাইস কত? এটা পড়লো আপনার যদি বল সহ নেন 1050 টাকা, বল ছাড়া নিলে 850 টাকা, 850 টাকা, 50 টা বল থাকবে। তারপর যেটা দেখাবো এই যে এটা, এই যে এই দেখেন, আবার এটার সাথে এই বলগুলো ধরেন চলে আসলো, রাইট। যদি আপনি বল নিতে চান আর না নিলে 200 টাকা কমে যাবে। হুম হুম হুম, এই দেখেন, এই যে বল সহ চমৎকার স্কয়ার, ওটা গোল ছিল এটার সাথে। জি, এটা কিন্তু একটু মোটা প্লাস্টিক, মোটা, হ্যাঁ। এটার প্রাইস কত? দামও বেশি, এটা বল সহ 1450 টাকা, বল সহ 1450 টাকা। যদি বল না নেন 1250 টাকা, 1250 টাকা। এলো 34 চার কোনা, ওকে, হ্যাঁ। এলো 45, আচ্ছা। এটা হলো আবার 5 থেকে 7-8 বছর বাচ্চা, এটা হলো 5 থেকে 7-8 বছর বাচ্চাদের জন্য, ওকে। হুম, এটা অনেক বড় ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি বড়ই। এটার সাথে যদি বল চান দিতে পারেন। হুম, এই যে, তারপর আমি একটু দিয়ে দেখাই দিলাম, এই যে এই যে, ওকে। কত প্রাইস এটার? এটার প্রাইস হলো 1650 টাকা, 1650 টাকা, বল সহ, পাম্পার সহ, বল সহ, পাম্পার সহ 1650 টাকা। আসলে ভাই বড় তো শেষ নাই, ঠিক আছে। এই যে এটা হলো গোলের ভিতরে বড়, এই দেখেন, এটা তো পুরো কক্সবাজার সমুদ্র সৈকত একদম, একদম, এটা একদম তিনজন গোসল করতে পারবেন ভাই, বড়রাও তো গোসল করতে পারবে, একদম ইজি। এই দেখেন, আর এটা যদি বল যদি হয়, এই যে দেখেন পানির ভিতরে আপনি সামার সমান দেখেছেন, রাইট, একদম ইজি ভাবে বড়রা গোসল করতে পারবে, বড়রা গোসল করতে পারে, সুইমিং পুল, হ্যাঁ, মিনি সুইমিং পুল, রাইট, ওকে। নেক্সট, এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 2550 টাকা, 2550 টাকা, ওকে, অনলি 2550 টাকা নিতে পারবে। এটা মধ্যে 5 6 জন গোসল করতে পারবো ভাই, রাইট। সাইজটা 66 ইঞ্চি, 66 ইঞ্চি স্কয়ারে। এখন যেটা নিয়ে আসবো ভাই, একদম লেটেস্ট, এটা লেটেস্ট মানে এটা দেখতেও তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি, আর এটার ভিতরে যদি আপনি 5 7 বছরের বাচ্চা যদি ঢুকে, হ্যাঁ, কি তাহলে কিন্তু আরো অনেক হেভি হবে। এই যে দেখেন, ওয়াও, একদম আমার সমান সমান ভাই, হ্যাঁ হ্যাঁ। এটার প্রাইস কত? 4500 টাকা, 4500। এটা কালার আছে দুইটা, আচ্ছা, এটার সাথে পাম্পার থাকবে, বল, পাম্পার থাকবে, বল থাকবে, রাইট, 4500 টাকা। এখন যদি কেউ নৌকা চালাতে মন চায় ভাই, তাহলে নৌকা নিয়ে আসছি, আচ্ছা। এই দেখেন, এইটা হলো নৌকা, এটা নিয়ে কি আপনি পানিতে নামা যাবে? জি জি, এটা পানিতে নামার জন্যই ভাই, পানিতে নামার জন্য, এটা পানিতে নামার জন্য, বড়রা নামতে পারবে? জি, বড়রা নামার জন্য, শিওর শিওর। আবার বইটা আছে ভাই, এটার বইটা আছে, বইটা কোথায়? জি, বইটা একটু দেখাচ্ছি আমি, ওকে। তো এই যে বইটা চলে আসছে ভাই, ডাইরেক্ট বরিশাল, এখন ডাইরেক্ট কোথায়? বরিশাল, ডাইরেক্ট বরিশাল যাচ্ছেন, একদম ইজি ভাই, আচ্ছা, ডাইরেক্ট বরিশাল রওনা দিয়ে দিছে ভাই, আচ্ছা, ওকে। আমি গাড়ি অনেক খেবি ভাই, ভাই গাড়ি বস্তা তো নেই নাই, আবার চলে আসবো, আচ্ছা আচ্ছা, ওকে। দেখতে পাচ্ছেন, চমৎকার না ভাই, দুইটা বডি থাকবে, বরিশালের লঞ্চও কিন্তু বিমানে চবি এবি হয়, জি ভাই, এটা তো আনকমন, এই জন্য ভিআইপি সামনে আসবে, আচ্ছা, হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন চমৎকার, এটা লাগানো থাকবে, এটা এভাবে লাগানো থাকবে, কয়টা থাকবে এটার সাথে? দুইটা থাকবে, দুইটা থাকবে, এই পাশে আর এই পাশে নাকি? জি জি, দুই পাশে, আচ্ছা আচ্ছা, দুই পাশে দুইটা পাম্পার, পাম্পার থাকবে, এটা এটা কি আসলে পানির মধ্যে নৌকার মতো 100 কেজি নিয়ে ভাসতে পারবে? 100 কেজি নিয়ে ভাসতে পারবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ভিতরও পানি দিয়ে গোসল করতে পারবে, অনেক হেভি ভাই, এটার ভিতরও পানি দিয়ে গোসল করতে পারবে, বাচ্চা বাচ্চা, রাইট। তো এটার প্রাইসটা কত ভাই? এটা 8500 টাকা ভাই, 8500 টাকা নিতে পারেন। বলটল আছে নাকি এর সাথে? না, এটার সাথে বলটল নাই, তারপরে আমি আপনার রিকোয়েস্টে 120 বল গিফট করে দিব, জান। আচ্ছা ঠিক আছে, 120 বল কিন্তু এটার সাথে গিফট থাকবে, এই যে বলগুলো হলো এগুলো, ওকে, ঠিক আছে। তো যারা আসতে পারবে না তাদের কাছে কিভাবে পৌঁছাবেন ভাই? তাদের কাছে আমরা অনলাইনে পৌঁছাবো, কুরিয়ারের মাধ্যমে, আমাদের কুরিয়ারের মাধ্যমে, আর আমাদের অ্যাড্রেসটা আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, জি, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলত মার্কেটের দোতলায় 77 78 79 45, চারটা দোকান এক সিরিয়ালে আমাদের, আচ্ছা ঠিক আছে। তো আজকে তো এই পর্যন্তই ভাই, জি জি, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। ইউনুস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সর্বশেষ বরিশাল যাওয়ার এই নৌকাটা খুব ভালো লাগছে। তো যারা নিতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন, আর যারা আসতে পারবেন না উনি বলে দিয়েছে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন, সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন, বাকি টাকা 500 টাকা, বাকি টাকা পুরো হাতে পে করে দিবেন, ওনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর দায়িত্ব নুহা বিবির, অবশ্যই, ঠিক আছে। তো আজকের মতো আমি মামুন জাবি দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।